হাই ফ্রেন্ডস, আজকে চলে এসেছি কোথায় বলতো, আরামবাগ পৌর মেলায় যাচ্ছি এখন দাদার বাড়ি থেকে। তো চলো মেলার ভেতরে যেতে যেতে দেখি কি সিচুয়েশন, কতটা কি শেয়ার করতে পারি, সঙ্গে থাকো। চলো মেলায় চলে এসছি, এখানে মেলা সেখানে ব্রেকডান্স না হলে চলে না। চলো ভাইপোর সাথে হাই করে দাও। চলো অনেকদিন পর এনজয়মেন্টের মধ্যে ঘরে একঘেয়ে লাইফ থাকতে থাকতে আমরা অনেক ছোটবেলায় খেতাম, তো আজকে আবার এসছি, তো দেখা যাক। দেখো হাওয়াই মিঠাই খাবে, ভাইজি বায়না করছে, ও এখনো মাধ্যমিক দেবে কিন্তু এখনো আমাদের সুইট সুইট বাচ্চা। এই দেখো এখনো হাওয়াই মিঠাই খেয়ে যাচ্ছে, লজ্জা পাচ্ছে। তো চলো, ওখানে যাত্রা হচ্ছে। একটা জিনিস এখানে নতুন দেখলাম, মানে এটা আমাদের কলকাতার মেলা তো হয় না বললে, আমি কখনো দেখিনি, মানে এখনো যাত্রা দেখার এত জনপ্রিয়তা আছে, মানে যাত্রা এখনো এত ভালো, মানে যাত্রার ওখানে গেছি এখনো ভিড় করে মানুষ যাত্রা দেখছে, মানে আরামবাগ পৌর মেলাতে সেটা দেখলাম। কিন্তু আমাদের কলকাতার মেলায় কিন্তু এই জিনিসটা দেখা যায় না, যে যাত্রা দেখার মানুষ এখনো আছে, এটাই ভালো লাগে আর কিছুই না। চলো মেলা এখন চলে এসেছি শেষ মুহূর্তে, যেতে যেতে শেয়ার করছি বাদ বাকি চা। তো এখানে নতুন অনেক বছর পর প্রায় মেলায় এলাম, বৌদি জোর করলো তাই আসলাম। তো চলো দেখা যাক, এবার ফেরার পথে, এবার যাব বাড়ি ফেরা হলো। দেখো চলো এবার বাড়ি ফেরার পালা, মেলা কমপ্লিট হয়ে গেল, এবার বাড়ি ফিরছি। আরামবাগে মেলাতে এসে খুব এনজয় করলাম, কালকে আবার কলকাতা ব্যাক করে যাব। কাল আবার বাড়িতে গিয়ে আবার রেগুলার যেরকম যাই, এই একই জীবন যাত্রা। চেঞ্জের জন্য আসলাম কিছুটা, তারপরে আবার পরে আবার অনুষ্ঠান, আবার বাড়ি। চলো আজকে সবাই